शिकार तीर छोड़ार जन्य रेडी हो इब्राहिम बिन आदम घबरे गेले तीर छुड़लें ना उनी आपनार गटिए निलें स्वामी नेवार परे घोड़ा छुटी आसबें एमन समय घोड़ार মনের ভিতর আরো অস্থিরতা দেখা দিয়েছে রাতের ঘটনায় এক দিনের ঘটনায় এক আবার দিনে শিকারে গেলেন তবু মনে আর এক ঘটনা ইব্রাহিম বিন আদম জগতের বুকে কি খেলা তুমি খেলাও আমি তো বুঝতে পারি না ও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার এখন উপায় কোথায় গেলে শান্তি পাবো দরবারে গিয়ে শান্তি নাই আমার আব্বা জানে রাত গেল দিন এলো উনি আবার চিন্তা করলেন কি করি আরামের বাবা আমার বিছানা ত্যাগ করলেন শাহী পোশাক পরিধান করে রওনা দিয়েছে এই দরবারে আর থাকবো না কি অর্থের মায়ার করবো না আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তারকে পাওয়ার আশায় ইব্রাহিম বিন আদম রওনা দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আমার নবী প্রিয় রাসূল তার প্রেমে পরাণ আমার রয়ে যেন নবীজি আমার মুহাম্মদ রাসূল জোরে বল তারই নূরের ওসিলাতে বাঁচি মায়ের হজমেতে সেই নবীজি আমার মুহাম্মদ রাসূল খেয়াল করুন ওই নবী নূরের বলে নমরুদের মহানালে ওই নবীজি আমার মুহাম্মদ রাসূল খেয়াল করুন ইউনুস নবী মাছের দরে আল্লাহর নাম জপ করে দয়ার নবীর নূরে বলে পাইল পারে নবীজি আমার মুহাম্মদ রাসূল খেয়াল করো মুসা নবী কহে দূরে বেহুশ হলো দেখেছে নূরে আল্লাহ নবী মুসা বেহুশ মুসা নবী তোর পাহাড় বেহুশ হলো দেখেছে নূরে সে নূর লো মায়ের উদারে সুবহানাল্লাহ সে নূর লো মায়ের উদারে নূরের পুতুল আল্লাহর হাবিব এ নবীজি আমার মুহাম্মদ রাসূল
খেয়াল করো সে নূর থাকলে কলমে নাজাত পাবে হাশরেতে ও নূর কোথায় থাকবে কলমে সে নূর থাকলে কলমে নাজাত পাবে হাশরেতে সেই নূরের ইজ্জতিতে পার হবি পুলসি রাতের পুল আল্লাহর হাবিবে এ নবীজি আমার মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা জুরকম ইমানের কলমানি গেলেন ইহুদিদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল নূর নবীকে কলমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে মদিনায় আসিয়া নবীজি মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা জুরকন সুবহানাল্লাহ নারী তাকবীর নারী তাকবীর নারী রিসালা ইয়া রাসূলুল্লাহ খেয়াল করুন ইমানের সৌদানি মক্কা নগর গেলেন মানবের মনের দ্বারে নূরের বাতি জ্বালাইলে কলিমার বাণী মক্কা নগর গেলেন মানবের মনের দ্বারে নূরের বাতি জ্বালাইলেন পাঠাইলেন নদয়ার নবীকে পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা জোরে বলুন সুবহানাল্লাহ হাশরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে ঠিক কি না মাইকের আওয়াজ আরো একটু মধুর করতে হবে চেষ্টা করুন হাশরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে ওই দিনে তেরা বিজি হবেন ওই দিনে তেরা বিজি হবেন উম্মতের ভেলা তিনি তো মুহাম্মদ
ওগো নবী কমলিওয়ালা শানে মুহাম্মাদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি ala ali sayyidina ma baba ra allah pak allah taala jagat ke srishti korechen 6 din shomoy niyechen koy din je allah kun bolle hoy যে আল্লাহ ফায়াকুন বললেও হয় তারপরও ছয় দিন সময় কেন বাবা হিকমত আল্লাহ পাকের আল্লাহ শান আল্লাহই ভালো জানেন তিনি এত দয়ালু পৃথিবীর জমিনে তার মতো দয়ালু আর নেই আছে তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জীব করে জগতে পাঠিয়ে দিয়েছেন আর বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সর্বশ্রেষ্ঠ করে আমি আমার মানব জাতিকে সুন্দর আকৃতি দিয়ে প্রেরণ করেছি সুবহানাল্লাহ যে আল্লাহ এত সুন্দর আকৃতি দিলেন তাহলে আবার কি সুন্দর আকৃতি বানানোর জন্য চুল লাল করা যায় কথা বুঝতে পারেননি আল্লাহ তো সুন্দর দিয়েছেন চেহারা তার উপরে সুন্দর হতে চাচ্ছি চুল লাল করছি ভুরু তুলছে কি গো আল্লাহ কোরআন শরীফে বলছেন লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি সুন্দর আকৃতি দিয়ে মানুষকে সৃষ্টি করেছি তা যে আল্লাহ বলেন সুন্দর আর আপনার পছন্দ হয় না আপনি আরো হতে চান সুন্দর চুল লাল করছেন ডিজাইন করে চুল কাটছেন ভুরু তুলছেন বিভিন্ন সমস্যা দুনিয়ায় হচ্ছে না হচ্ছে না আমরা তো কোরআন মানি নাকি মানেন না আমার জওয়ান যুবক সোনাবানি কেরা পৃথিবী জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এত করে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য যদিও মানুষ আমাদেরকে বলেছে ইবাদত করো কারণ আল্লাহ এসে বলেননি নবী এসে বলেননি সাহাবাই কেরাম বলেননি তাবেঈনরা বলেননি ইমামিনরা বলেননি আমাদেরকে ওলিনের দল এসে ইসলাম প্রচার করেছে এবং তাদের ভক্ত আলেম ওলামাদের দ্বারা ইসলাম বুঝতে শিখেছি ঠিক না জওয়ান যুবক সোনাবানি গেরব নামাজে যখন যাই বিভিন্ন চিন্তা চেতনায় পড়ে যাই ব্যবসা বাণিজ্য চিন্তা চেতনায় পড়ে যাই নামাজ তো তোমার হবে না বাবা পৃথিবীর জমিনে তুমি নিজেকে পরিবর্তন করো আল্লাহকে কিভাবে পাবে আমার নবী পাককে কিভাবে দেখতে পাবে তার জন্য নিজের মধ্যে মাল তৈরি করো কি মাল হুজুর আমার ভিতরে কি মেশিন পাত্র নেই আছে বাবা কিন্তু মেশিন গুলো অকেজো কি কেজো অকেজো গুঙ্গু করছে কেন একটু কম করে ভাইজান মাইকম্যান যদি থাকেন একটু কম করেন আর আওয়াজটা একটু হালকা ইকো দিয়ে আর একটু মিষ্টি করার চেষ্টা করুন বাবাজি এখন আমাদের মেশিন গুলো অকেজো আমার হাতে একটি মোবাইল এর যদি সিম কাজ না করে
জানবো খারাপ, এর জন্য মিস্ত্রি আছে কোথায়? বাজারে ডাক্তারের কাছে হাঁটো, মোবাইলে ডাক্তার, স্পিকার কাজ করছে না ডাক্তার, ছবি আসছে না, এত চেষ্টা করছি ছবি দেখা যায় না, সব আছে ছবি দেখা যায়, তার মানে কি? ডিসপ্লে খারাপ, ডাক্তারের কাছে হাঁটো, ডিসপ্লে পাল্টাও, স্পিকারের সমস্যা স্পিকার ঠিক করো, সিম কাজ করে না ঠিক করো, বাবা নামাজে গিয়ে মজা আসে না, মেশিন খারাপ হয়ে গেছে। আমরা গ্রাম কি ফুলবাড়ি বসে নবীকে দেখতে পাচ্ছি না, তার মানে মেশিন কাজ করছে না, চোখ আছে কিন্তু অন্ধ। وَسَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ الله পাক বলি প্রথম পারাতে সূরা আল বাকারাতে আরো জানিয়েছে খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামঈহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামঈহিম আমি আল্লাহ পাক তাদের কলবে মোহর মেরেছি, তাদের কানে মোহর মেরেছি, ওয়ালা আবসারিহিম গিশাওয়া এবং তাদের চোখে পর্দা দিয়েছে, ওয়ালাহুম আযাবুন আযীম এবং তাদের জন্যই আছে সর্বশ্রেষ্ঠ ভয়াবহ আযাব। কে বলছেন? আল্লাহ। তাহলে আল্লাহ যাদের কলবে মোহর মেরেছেন, আল্লাহ যাদের কানে মোহর মেরেছেন, আল্লাহ যাদের চোখে মোহর মেরেছেন, তারা দেখো দেখবে না, শোনাও শুনবে না, আর বলার পরও এত আঘাত করা হয় যে বাপ তুমি একটু দিল দিয়ে মানার চেষ্টা করো তাও কাজ হয় না, সব করে কিন্তু মন বসে না, কেন? মনে মোহর মারা আছে। আল্লাহ নামাজে যাই মন বসে না, মন চলে না দেহ চলে, নামাজ পড়তে মনে করেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম চুলকোনে নামাজ পড়ছে মশা মারি গাছ বিবিধ চিন্তা বাচ্চার চিন্তা সংসারের চিন্তা হয় কি হয় কথা বলুন আমার সঙ্গে হয় না আব্বাজি আমার সোনামানি কেরা তার মানে মেশিন আমাদের অকেজোগ হয়ে গেছে এই সোনামানি এই মেশিন গুলোকে কাজে লাগাতে হবে যেমন দুর্বল গাছে পানি দিলে সবল হয় আপনি আপনার কলবকে খাওয়ান খাওয়াতে খেতে দেন দেখবেন আপনার কলব কথা বলবে আপনার মন কথা বলবে আপনার নাফস কথা বলবে আপনার দেহ কথা বলবে যুবক আমার শুনে ওয়ালারা তার আওয়াজ শুনতে পাবে দুনিয়ায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করে মানুষ বানিয়েছেন মানে এর দেহের মধ্যে শ্রেষ্ঠ মেশিনগুলো আল্লাহ দান করেছে এই মেশিনগুলো কাজে তারপরে কবরে শোবে তোমার মাটিতে আঘাত করবে না পোকায় আঘাত করবে না কোন সাপ বিচ্ছুতে আঘাত করবে না তার কারণ আল্লাহর সৃষ্টি এই মাটি আল্লাহর সৃষ্টি পোকা মাকড় এরা নেককার চেনে বদকার চেনে চেনে না 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 যদি বলে মুলবি ভাই কেমন করে আই বাবা আপনাদেরকে বলবো আপনি খেয়াল করুন
আল্লাহর দুশমন ইন্টারন্যাশনাল কাফের সারা বিশ্ব শ্রেষ্ঠ বেঈমান এহো জগৎ বড় জগতের বেঈমান নাম তার ফেরাউন এ ফেরাউন মারা গেল নীল নদে মারা গেল তার দেহ মাটি খেল না পোকায় খেল না বাবা সাপ বিচ্ছুতা আঘাত করল না কারণ এত বড় দুশ্মনের আর দেহ যদি আমরা ভক্ষণ করি আল্লাহ দরবারে কি যে মুখ দেখাবো তাহলে আল্লাহর সৃষ্টি পোকা মাকড় গুলো দুশ্মন চিনেছে প্রেমিক কেউ চেনে আপনি যদি দেহ দিয়ে আল্লাহ বলাতে পারেন জবান আপনার আল্লাহ বলে দেহ আপনার আল্লাহ বলে না জবান আপনার আল্লাহ বলে নাফস আপনার আল্লাহ বলে না জবান আপনার আল্লাহ বলে কলব আপনার আল্লাহ বলে না এই শোনা মানে বুঝতে হবে মন চলে না দেহ চলে তারে তো ভণ্ডামি বলে রে চলা তোমার সঠিক হয়ে ও গো জ্বলবে নূরের আলা মুখের কথা নয় রে জাদু খোদার পথে চলা জোরে বলুন সুবহানাল্লাহ দূর থেকে আমরা দেখে দেখছি হুজুর নামাজ পড়ছেন তার কায়াম তার রুকু তার সেজদা দেখে আমরা পাগল দূর থেকে এই যাস যাস সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে হুজুর নামাজ কিন্তু ওর মন কচুর বনে নামাজ পড়ছে নামাজ তো হয় না ও তো ধোকা দেয় কাকে আল্লাহকে দেয় নিজেকে দেখেছে এ প্রসঙ্গ ক্রমে বলতে হয় এক ব্যক্তি নামাজ পড়ছে আর কয়েস চলেছে কয়েস লাইলির দিওয়ানা কয়েস রাস্তা দিয়ে যাচ্ছে যেদিকে দেখে লাইলি লাইলি করে রাস্তা দিয়ে যায় নামাজি নামাজ পড়ছে এই বেটা তুই দেখা নাই মানে নামাজ পড় রহা হুম তুই দেখলি না আমি নামাজ পড়তেছি জি আপনি নামাজ পড়ছেন জি 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 তুঝে পাতা হোনা চাহিয়ে তোমার এটা জানা উচিত নামাজিদের সম্মুখ দিয়ে গুজরে যাওয়া অপরাধ বলছি তাই আপনি নামাজ পড়ছেন কার জন্য পড়ছেন আল্লাহ আল্লাহ হুকুম করেছেন তার হুকুম পালন করছি ভালো ওগো আমার ভাই আমাকে ভুল বুঝবেন না আমি আপনার সম্মুখ দিয়ে গেলাম কিন্তু আপনি কেমন করে দেখছেন আমার লাইলিকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই লাইলির প্রেমে আমি পাগল হয়ে কিছুই দেখি না যেদিকে দেখি আমার মাশুকাকে দেখি আর তুমি কেমন আমার লাইলিকে সৃষ্টি করনে ওয়ালার ইবাদত করতেছো আমি তোমার সম্মুখ দিয়ে যাই কেমন করে দেখোছো বুঝেছি তুমি ইবাদত করো না ভণ্ডামি করো এর নাম তো প্রেম আমার আব্বাজি সোনা মানি কে রব পৃথিবীর জমিন আপনার আমার জানা উচিত বাবা ইবাদত বান্দেগি হবে আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহ রাজি হওয়ার জন্য আব্বাজি আমার সোনা মানি কে রব পৃথিবীতে ইবাদত করো নিজের মরণ সামনে মনে করো আব্বাজি আমার ডাইনে যেন আপনার জন্য রয়েছে বাবা আমার জান্নাত বামে আছে জাহান্নাম সম্মুখে পুলসে রাত পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে রুহ নিতে পারে জীবনের শেষে নামাজ পড়েছি এই চিন্তা চেতনা যদি থাকে নিশ্চিত আমরা নামাজের মধ্যে পিয়াদবি করব না সংসারের খেয়াল আসবে না বাচ্চার খেয়াল আসবে না আল্লাহ পাকের ভয়ে নবী পাকের মায়াতে নামাজ পড়ব জোরে বলুন কার ভয়ে কিন্তু আর এক জায়গায় বলা হয়েছে অসলাতু মিরাজুল মুমিনি নামাজ মুমিনদের জন্য দিদার
কার দিদার? আল্লাহর দিদার। আমরা নামাজে গিয়ে আল্লাহ দেখি দেখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি না দেখো, এত ইবাদত না থাকে, অন্তত এতটা ভয় রাখো, আল্লাহ পাক তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় থাকতে হবে না? আমরা তো কিছুই ত্যাগ করতে পারি না, পেরেছি পারি না। আমার জওয়ান যুবক সোনা মানিকের, আল্লাহ পেতে গেলে জগতের বুকে আমাদের কষ্ট করা লাগবে। এ বাবা, আরামের বিছানাটা ত্যাগ করতে হবে। মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলার একজন বান্দা বাবা, তিনি ছিলেন বালক দেশের বাদশাহ। আব্বা আমার সম্মুখে স্বর্ণের তলোয়ার ঢালদারি, 40 জন সেপাহী, পিছনে দেহ রক্ষাকারী 40 জন, 80 জন সেপাহী। বালক দেশের বাদশাহ ভ্রমণ করতেন, চলাফেরা করতেন, এমন একজন বাদশাহ রাতের নিশীথে আরামের বিছানায় শুয়ে শুয়ে বাবা আমার আল্লাহ আল্লাহ জপ করতেছেন। হঠাৎ করে হুটপাট হুটপাট শব্দ হলো, জিজ্ঞাসা করে কে? আওয়াজ আসতেছে, বন্ধু, আমি আপনার একজন বন্ধু বলতেছি, এত রাতে ঘরের ছাদের উপরে কি করো? বলে, আমার উটনি হারিয়ে গেছে, আমি তাই খুঁজতেছি। তোমার মতো বিয়া কুকুর কি জগতে আছে? কেন উটনি কখনো ছাদের উপরে পাওয়া যায়? তাহলে লোকালয় খোঁজো, জমিনে এসো, ময়দানে যাও, মাঠে যাও, জঙ্গলে যাও, এইভাবে ছাদের উপর উট পাওয়া যায় না। তোমার মতো নাদান, তোমার মতো মূর্খ, তোমার মতো অবুস্থ আমি দেখতে পাই না। আওয়াজ আসতেছে, ও বাদশা ইব্রাহিম বিনা দেখা, আমি যদি সামান্য উট খোঁজার জন্য ছাদের উপরে যদি উট না পাওয়া যায়, এই সারা জাহান যিনি সৃষ্টি করেছেন তাকে কি আপনি বিছানায় শুয়ে শুয়ে ডাকতেছেন? বলুন না, আরবের বিছানায় শুয়ে কি আল্লাহ পাওয়া যায়? ও বাদশা, তাহলে আমার থেকে আপনি কি বেশি বোকা নন? আল্লাহ কথা আরামের বিছানায়, ও বুঝতে পারলেন একটি কথায় ওর মনে আঘাত লেগেছে। এই কথাও হলো, মানুষটাও হাওয়া। আব্বাজি আমার সোনা মানিকের, ইব্রাহিম বিন আদহাম আশ্চর্যান্বিত হলেন, রাত ভর আর ঘুম হলো না। সকালবেলা উনি ওনার দরবারে আছেন, সাই 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 করে একজন ব্যক্তি এসেছে, কে? ধরো 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 ধরো, যেই কয়েকজন মিলে তাকে ধরেছে, হঠাৎ করে উনি বলতেছে, ও বাবা জিয়ারাও, ও বাচ্চা নামদার, আপনি সরে যান, আমি একটু মুসাফির খানাতে আরাম করো। সঙ্গে সঙ্গে বাচ্চা বলে, কে আপনি? এটা মুসাফির খানা নয়, এটা আমার বাসভবন। ও বাচ্চা নামদার, আপনি দয়া করে বলুন, আপনার আগে এই জায়গাতে কে ছিলেন? বলে, আমার আব্বাজি ছিলেন। আপনার আব্বার আগে আমার দাদাজি ছিলেন, দাদাজির আগে পর দাদা ছিলেন, তার আগে এই রূপভাবে একের পর এক এসেছেন গিয়েছেন। বলে, তারা এখন কোথায়? বলে, এখন তারা নেই। ও বাচ্চা ইব্রাহিম বিনা দেখা, বালক শহরের বাচ্চা, আপনি খেয়াল করুন, আমি কেন মুসাফির খানা বলেছি? যে জায়গায় আসে চলে যায় আর ফিরে আসে না, তাকেই তো মুসাফির খানা বলা হয়। ষাট 70 বছরের জীবন আপনি মনে করছেন এটাই আর নেই?
আব্বাজি আমার শোনাম আমি গেল কথাও বলেছে সাই সাই করে আবার বিদায়ও দিয়েছেন বাদশা নামদারের মনটা যেন হিলে গেল কি অপরাধ করেছি কি এমন কথা শুনলাম এর কথা রাতের বেলার কথা তো মন ব্যাকুল সকাল বেলার কথা তো মন ব্যাকুল চিন্তায় চেতনায় ওই ব্যক্তিটার পিছু ধাবা করেছেন করে করে এগিয়ে যাচ্ছেন নির্জনতা জায়গায় গিয়েছে আব্বা আমি আল্লাহ পাকের বন্ধু খাজা খিজির আলী সালাম জোরে বলুন কে কে খাজা খিজির আপনার চিন্তায় চেতনায় অস্থির হয়ে গেলে কোথায় গেলে শান্তি পাবো নিজের বাড়ি গেলে শান্তি নেই বাইরে এলে শান্তি নেই মনে অস্থির কোথায় গেলে শান্তি পাবো আব্বা আমার তাই মনে চিন্তা করলে একটু আমি শিকারে যাব জঙ্গলে কয়েকজন সঙ্গে করে নিয়ে তীর ধনুক নিয়ে ঘোড়া ছুটি জঙ্গলে চলেছেন শিকার করবে সঙ্গে গেছি তারা একটু আগিয়ে গেছে উনি একটু পিছনে পড়ে গেছেন দূরে একটা হরিণী দেখতে পেয়েছেন এই হরিণীটা যখন দেখেছে এমন সমাতে বাবা আমার দূর থেকে আওয়াজ আসি ইব্রাহিম হরিণীটার দিকে শিকার তীর মারবেন বলে যেই না আপনার কিনা ধনুক তীর নিয়ে এমন করে আপনার শিকার করার জন্য তীর ছোঁড়ার জন্য রেডি হয়েছে হরিণী কথা বলে তুমি আমায় শিকার করতে পারবে না পরন্তু আমি তোমায় শিকার করতে এসেছি আশ্চর্যান্বিত হলে হরি ভি বাবা আমার আব্বা জি শোনা মানি গেল ইব্রাহিম বিন আদহাম ঘাবড়ে গেলে আব্বা আমার উনি আর তীর ছুড়লেন না উনি আপনার গটিয়ে নিলেন সব নেওয়ার পরে ঘোড়া ছুটি আসবেন এমন সময় ঘোড়া আপনার লাগামের জিন থেকে আওয়াজ আসতেছে যে আওয়াজ আগে শুনেছিলেন ওই আওয়াজ নাই আসতেছে আই ইব্রাহিম বিন আদহাম তোমাকে আমি শিকার করতে এসেছি ও গো আওয়াজ শোনা মনের ভিতর আরো অস্থিরতা দেখা দিয়েছে রাতের ঘটনায় এক দিনের ঘটনায় এক আবার দিনের শিকারে গেলেন তবু মনে আর এক ঘটনা ইব্রাহিম বিন আদহাম জগতের বুকে কি খেলা তুমি খেলাও আমি তো বুঝতে পারি না ও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার এখন উপায় কোথায় গেলে শান্তি পাবো দরবারে গিয়ে শান্তি নাই আমার আব্বা জানে রাও রাত গেল দিন এলো উনি আবার চিন্তা করলেন কি করি আরামের বাবা আমার বিছানা ত্যাগ করলেন শাহী পোশাক পরিধান করে রওনা দিয়েছে এ দরবারে আর থাকবো না কি অর্থের মায়ার করবো না আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তারকে পাওয়ার আশায় ইব্রাহিম বিন আদহাম রওনা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তুকিয়া আমার আব্বা জি শোনা মানিকেরা ইব্রাহিম বিন আদহাম পৃথিবীর জমিনে টুক 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 করে আপনার কিনা রওনা দিয়েছে আব্বা আমার যেতে 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 একটি ময়দানে দেখে একটি রাখাল বকরি চড়ায় তার দেহে আছে চটের পোশাক কি পোশাক চট চট গায় বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাখালকে গিয়ে বলছে ওগো রাখাল রাজা দেখে আশ্চর্য ওগো রাখাল তোমার ওই পোশাকটা খুলে আমাকে দাও আর আমার পোশাকটা তুমি নাও না হুজুর মাফ করুন আমি রাখাল আপনি রাজা আমাকে এমন পরীক্ষা নেবেন না এ বাবা রে
আমি জানি রাজসিক পোশাকে আল্লাহ পাওয়া যায় না রে আমি যখন দুনিয়ার জমিনে মনে শান্তি পাই না বাবা আমার প্রতি দুঃখ করো না আমার এই পোশাকটা তুমি পরো আর তোমার পোশাকটা আমাকে দাও ইব্রাহিম না দেখাম ওই রাখালের পোশাকটা পরে পাগলের বেশে রওনা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কেমন মানুষ তিনি কি ছিলেন আমার জওয়ান যুবক সোনাবানি কে রব আল্লাহ পাকের মেহবুব বান্দা হযরত ইব্রাহিম বিনা দাফা যেতে 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 আপনার কিনা রওনা দিয়ে যাচ্ছেন দেখেন একটি পুল একটি শেখর ওই শেখর কাছে আপনার দেখা গেল একজন ব্যক্তি অন্ধ ব্যক্তি নদী পার হতে যায় নদী বাবা আমার পুল পার হবে এমন সময় তার গাটলা টলি করে মনে হয় পড়ে যাবে ইব্রাহিম বিন আদামের মায়া লাগলো আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ আপনি একে সুস্থ সালামতে পার করে দিন যদি না পড়ে যায় আমি তো বড় ব্যথা পাবো এই চিন্তা করছেন করে দোয়া করছেন আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয় উনি একটু ফলো করে দেখেন অন্ধ ব্যক্তিটা হাওয়ায় উঠতেছে জোরে বল আরে যে এখনই পড়বে সে আবার আল্লাহ হাবিব আমার নবী প্রিয় রাসূল তার প্রেমে পরাণ আমার রয়ে যেন মশগুল আল্লাহ হাবিব নবীজি আমার মোহাম্মদ রাসূল জোরে বল তারই নূরের অসিলাতে বাঁচি মায়ের হজমেতে সেই ওই নবী নূরের বলে নমরুদের মহানালে ওই নূরের বলে নমরুদের মহানালে খলিলুল্লাহ নাহি চলে আবু হলো নবীজি আমার মোহাম্মদ রাসূল খেয়াল করুন ইউনুস নবী মাসের দরে আল্লাহর নাম জপ করে দয়ার নবীর নূরে বলে পাইল পারে খেয়াল করো মুসা নবী কহে তুরে বেহুশ হলো দেখেছে নূরে আল্লাহ নবী মুসা বেহুশ মুসা নবী তোর পাহাড় বেহুশ হলো দেখেছে নূরে সে নূর লো মায়ের দ্বারে সুবহানাল্লাহ সে নূর লো মায়ের দ্বারে নূরের পুতুল আল্লাহ হাবিব এ নবীজি আমার মুহাম্মদ রাসূল খেয়াল করুন সে নূর থাকলে কলবে নাজাত পাবে হাসরে ও নূর কোথায় থাকবে কলবে
সেনুর থাকলে পালবে নাদাদ পাবি হাসরেতে সেই নুরের ইজ্জতিতে পার হবি পুলসি রাতের পুল আল্লাহর হাবিব এ নবীজি আমার মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা ওয়া আলা